হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মাহির মুতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকে অনুশীলনী 3.3 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নিচের ফাঁকা ঘরগুলোতে সমান, বড় বা ছোট চিহ্ন বসাও। প্রথমে বলে নিচ্ছি, পাটিগণিতে যেগুলোকে আমরা সমান, বড় বা ছোট চিহ্ন পড়েছি সেগুলোকে বীজগণিতে আমরা ভিন্ন নামে পড়ব। যেমন সমান চিহ্নকে আমরা পড়ব ইজ ইকুয়াল টু। যেমন আমরা বলতে পারি থ্রি ইজ ইকুয়াল টু থ্রি, এভাবে। এই একই জিনিসটা এখন যদি আমরা বড় চিহ্নের ক্ষেত্রে দেখি, তাহলে বড় চিহ্ন পড়বো আমরা ইজ গ্রেটার দেন। এই জিনিসটাকে আমরা যখন পড়বো তখন এরকম শোনাবে, থ্রি ইজ গ্রেটার দেন টু, অর্থাৎ থ্রি টু এর চেয়ে বড়। এই জিনিসটাকে একইভাবে ছোট চিহ্নর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। সেখানে লেখা হয়েছে ইজ লেস দেন, অর্থাৎ এখানে আমরা বলতে পারি টু ইজ লেস দেন থ্রি, অর্থাৎ টু থ্রি এর থেকে ছোট। এই ধারণাটাকে কাজে লাগিয়ে এখানে আমরা সমান, অর্থাৎ ইকুয়াল, গ্রেটার অর লেস চিহ্ন ব্যবহার করব। তাহলে দেখো, প্রথম সমস্যাটা আমরা এখন সমাধান করব। একের এ, এই সমস্যাটাতে বলা হয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এই অংশটা, সেখানে আমরা লিখতে পারি মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস ফোরটি টু। তাহলে এটার মান দাঁড়াচ্ছে, প্রথমে মাইনাস এবং বাইরে আছে প্লাস, তাই মাইনাস প্লাসে মাইনাস টোয়েন্টি ফাইভ, এখানে মাইনাস বাইরে মাইনাস ভেতরে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লিখতে পারি প্লাস ফোরটি টু। তাহলে এরপর থাকছে টোয়েন্টি ফাইভ ফোরটি টু থেকে বিয়োগ করছি, তাহলে আমাদের থাকবে কত? আমাদের থাকবে হচ্ছে সতেরো। যেহেতু ফোরটি টু বড়, তাহলে আমরা সতেরোটা প্লাসে লিখব। তো বন্ধুরা দেখো, এবার আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতেছি। রাইট হ্যান্ড সাইডে আছে এই অংশটা, এখানে আমরা লিখতে পারছি মাইনাস ফোরটি টু মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ। তাহলে দেখো, বাইরে আছে প্লাস, ভিতরে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোরটি টু, আর বাইরে আছে মাইনাস, ভেতরেও আছে মাইনাস, তাহলে থাকবে প্লাস। এখন দেখো, আমরা পেয়ে গেছি প্লাস টোয়েন্টি ফাইভ। তাহলে টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি টু বিয়োগ করছি, অর্থাৎ ফোরটি টু হচ্ছে মাইনাস, টোয়েন্টি ফাইভ হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে সেভেন্টিন পাবো। কিন্তু যেহেতু বড় সংখ্যাটা মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস দেবো। এখন লেফট হ্যান্ড সাইডে আছে প্লাস সেভেন্টিন, রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস সেভেন্টিন, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে বড়? বন্ধুরা, তাহলে প্লাস সেভেন্টিন অবশ্যই বড় হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড বড়। আমরা লিখতে পারি সেভেন্টিন ইজ গ্রেটার দেন মাইনাস সেভেন্টিন, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের সংখ্যাটা, আমাদের চিহ্নটা বসিয়ে দিতে পারি। এর পরের সমস্যাটার দিকে দেখো, এখানে বলা হয়েছে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস টেন মাইনাস থার্টি ওয়ান মাইনাস, দুঃখিত, প্লাস মাইনাস ইলেভেন। তো এই জিনিসটাকে আমরা এখন লিখব ওয়ানের বি। দেখো, লেফট হ্যান্ড সাইডে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস টেন। তাহলে এখানে প্রথমে বাইরে আছে প্লাস, ভিতরে আছে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি মাইনাস টোয়েন্টি ওয়ান, এখানে মাইনাস এবং মাইনাস, অর্থাৎ প্লাস, তাহলে প্লাস টেন, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইলেভেন। যেহেতু বড় সংখ্যাটা মাইনাস আছে, তাই আমরা মাইনাস ইলেভেন লিখছি। এখন দেখো, এবার রাইট হ্যান্ড সাইডে রয়েছে মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস ইলেভেন। তো বন্ধুরা, এই জিনিসটাকে এখন আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু থার্টি ওয়ানের বাইরে রয়েছে প্লাস এবং ভিতরে রয়েছে মাইনাস, আমরা লিখতে পারি মাইনাস থার্টি ওয়ান প্লাসে মাইনাসে আবার মাইনাস ইলেভেন, অর্থাৎ মাইনাস ফোরটি টু। তো বন্ধুরা, এখন দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস ইলেভেন, রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস ফোরটি টু,
এই দুটো অবশ্যই সমান নয়, তাহলে যে কোনো একটা অবশ্যই বড় হবে। তাহলে মাইনাস ভ্যালু যত বাড়ে তত আমরা জানি সেটা ছোট হতে থাকে, তাহলে এটা ছোট এবং এটা বড়, লেফট হ্যান্ড সাইডটা বড়। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে মাইনাস ইলেভেন ইজ গ্রেটার দেন মাইনাস ফোরটি টু, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা এবার আমরা লিখতে পারি এই চিহ্নটা। বন্ধুরা আশা করি তোমরা এ পর্যন্ত বেশ ভালোভাবেই বুঝতে পেরেছ। এর পরের সমস্যাটাতে রয়েছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তো বন্ধুরা এর মানে হচ্ছে এখানে থার্টিনের সাথে প্লাস এমন কিছু করতে হবে যেটার জন্য আমাদের ফলাফল দশ হয়। তো বন্ধুরা লক্ষ্য করো, এই জিনিসটাকে আমরা এপাশে এনে লিখি, টু এর ওয়ান, থার্টিন প্লাস ফাঁকা ঘর সমান আর ইকুয়াল টু টেন। তো বন্ধুরা এখন দেখো, আমরা যদি লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটাকে রাইট হ্যান্ড সাইডের সমান করতে যাই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী করতে হবে, থার্টিন প্লাস ফাঁকা ঘর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে টেন। তাহলে এই জিনিসটাকে এখন আমরা লিখতে পারি, থার্টিন প্লাস ফাঁকা ঘর এই পাশে টেন, উভয় পক্ষ থেকে এখন আমরা থার্টিন মাইনাস করতে পারি, এখান থেকেও থার্টিন মাইনাস করলাম। তাহলে আমরা কি পেলাম, এখানে থার্টিন থেকে থার্টিন গেলে থাকবে জিরো, আর শুধু থেকে যাবে ফাঁকা ঘরটা, আর এই পাশে টেন থেকে থার্টিন গেলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে বন্ধুরা আমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে গেছি, সেটা হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমরা এখন বলতে পারি আমাদের এখানে বসবে থার্টিন প্লাস ব্র্যাকেটে মাইনাস থ্রি সমান আর ইকুয়াল টু টেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফলাফল। এখন দেখো আমরা পরের সমস্যাটাতে যাচ্ছি, টু এর। দেখো এই সমস্যাটাতে আছে মাইনাস ফোরের সাথে কত যোগ করলে আমরা মাইনাস টুয়েলভ পাবো। তাহলে দেখো মাইনাস ফোর প্লাস একটা ফাঁকা ঘর ইকুয়ালস মাইনাস টুয়েলভ। তো এই জিনিসটাকে এখন আমরা বের করব। দেখো এই পাশে আমরা হচ্ছে মাইনাস ফোরের সাথে ফাঁকা ঘর যোগাকারে আছে, আর যেহেতু এটা মাইনাস তাহলে আমরা কি করব, এখানে একটা প্লাস ফোর যোগ করে দিব, আর এখানে এ পাশে একটা প্লাস ফোর যোগ করে দিব। অর্থাৎ আমাদের যে সমীকরণ আছে সেটা দুই পাশে আমরা একই কাজ করব। তাহলে দেখো এখানে মাইনাস ফোর এবং প্লাস ফোর আমাদের জিরো হয়ে যাবে, তাহলে থাকবে শুধু ফাঁকা ঘর, আর এ পাশে থাকবে মাইনাস টুয়েলভ আর প্লাস ফোর, এই দুটো করলে আমরা পাচ্ছি মাইনাস এইট। তাহলে ফাঁকা ঘরের মান আমরা পেয়ে গেছি মাইনাস এইট। এখন তাহলে আমাদের সমীকরণটা কী দাঁড়াবে, আমাদের দাঁড়াবে মাইনাস ফোর প্লাস মাইনাস এইট, অর্থাৎ ফাঁকা ঘরে মাইনাস এইট বসলো, ইকুয়ালস মাইনাস টুয়েলভ। বন্ধুরা আশা করি তোমরা এই সমস্যাটাও বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে খালি ঘর মাইনাস ফিফটিন ইজ ইকুয়ালস মাইনাস টেন। এটাকে আমরা লিখতে পারি এভাবে, খালি ঘর মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু মাইনাস টেন। তো বন্ধুরা দেখো এ পাশে আমরা মাইনাস ফিফটিন দেখতে পাচ্ছি, তাহলে এটাকে ক্যান্সেল করতে হলে আমাদের কী লাগবে, প্লাস ফিফটিন লাগবে। তাহলে আমরা লিখি খালি ঘর মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন, আর এই পাশেও আমরা একইভাবে মানটাকে সমান রাখার জন্য প্লাস ফিফটিন করে দেব। তাহলে দেখো এখানে মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন ক্যান্সেল হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে এখানে থাকছে শুধু ফাঁকা ঘর, এ পাশে ইকুয়ালস, এ পাশে মাইনাস টেন এবং প্লাস ফিফটিন যোগ হয়ে আমাদের কী থাকবে, ফাইভ থাকবে, অর্থাৎ প্লাস ফাইভ থাকবে। তাহলে ড্যাশের ভ্যালুতে আমরা পেলাম ফাইভ। এখন আমাদের সমীকরণটা কী দাঁড়াবে, ফাইভ মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু মাইনাস টেন। তো বন্ধুরা আশা করি এ ধরনের সমস্যা তোমাদের সামনে আসলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। বন্ধুরা এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে দেখো বলা হয়েছে মাইনাস থ্রি সিক্স এবং নাইন তিনটি পূর্ণ সংখ্যা। এরপর ক নং প্রশ্নে বলা হয়েছে মাইনাস থ্রি এবং সিক্স, নাইন এবং মাইনাস থ্রি, মাইনাস থ্রি প্লাস সিক্স এবং
9 মাইনাস 6 এর মধ্যে বড় ছোট বা সমান চিহ্ন বসাতে হবে, অর্থাৎ এখানে এক জোড়া সংখ্যা, এখানে এক জোড়া সংখ্যা, এখানে দুটি রাশি, এই তিনটি জোড়ার মধ্যে আমাদের সম্পর্ক চিহ্নগুলো বসাতে হবে। তাহলে প্রথমে আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করি, থ্রি ক মাইনাস থ্রি এবং সিক্স, এটা হচ্ছে আমাদের প্রথম জোড়া। তাহলে আমরা এখানে লিখতে পারি, সংখ্যা রেখা আঁকলাম, এখানে আমরা জিরো দিলাম, জিরো থেকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, আর মাইনাস থ্রি পর্যন্ত গেলাম। এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স পর্যন্ত গেলাম। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস সিক্স, দুঃখিত মাইনাস থ্রি এবং প্লাস সিক্স, এই দুটো আমরা শনাক্ত করেছি। এখন আমরা বলতে পারি যে সংখ্যা রেখা থেকে পাই মাইনাস থ্রি ইজ লেস দেন সিক্স, অর্থাৎ মাইনাস থ্রি সিক্সের চেয়ে ছোট। তো বন্ধুরা, প্রশ্নে যে ক্রমটা দেওয়া আছে, যে ধারাবাহিকতা দেওয়া আছে, মাইনাস থ্রি আগে সিক্স পরে, এই জিনিসটা আমরা সবসময় আমরা বজায় রাখবো, এই জন্য আমরা এখানে ছোট চিহ্নটা বসিয়েছি। এরপর আমরা আমাদের দ্বিতীয় জোড়াটা নিয়ে কাজ করবো, যেখানে আছে নাইন এবং মাইনাস থ্রি, নাইন এবং মাইনাস থ্রি, এখানে আমরা আবার সংখ্যা রেখা আঁকবো, জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এই পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আরও দূর যাবে এইট এবং নাইন। আমাদের লাগবে হচ্ছে নাইন এবং, দুঃখিত, নাইন এবং মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রি আমরা পেয়ে গেছি এবং নাইন আমরা পেয়ে গেছি। এখন দেখো এই দুটোর মধ্যে কোনটা বড়, যে ডানে আছে অর্থাৎ নাইন। তাহলে আমরা লিখতে পারি একইভাবে, সংখ্যা রেখা থেকে পাই মাইনাস নাইন আগে, তাহলে নাইন ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি। তো বন্ধুরা, আশা করি তোমরা এভাবে সব সমস্যার সমাধান করতে পারবে। তারপরও পরের অঙ্কটা আমরা করে দিচ্ছি, এখানে লেখা আছে মাইনাস থ্রি প্লাস সিক্স এবং নাইন মাইনাস সিক্সের মধ্যে আমাদের চিহ্ন বসাতে হবে। তাহলে দুটো রাশি পেলাম, একটা হচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স এবং আরেকটা হচ্ছে নাইন মাইনাস সিক্স, তাহলে নাইন মাইনাস সিক্স। তাহলে আমরা কী পেলাম, মাইনাস থ্রি প্লাস সিক্স করে আমরা পেলাম থ্রি, এবং নাইন এবং মাইনাস সিক্সের মধ্যে আমরা পেলাম থ্রি। তাহলে আমরা পেলাম হচ্ছে থ্রি এবং থ্রি, তাহলে থ্রি আর থ্রি যেহেতু সমান হয়, তাহলে আমরা লিখতে পারি থ্রি ইজ ইকুয়াল টু থ্রি। তো বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে। এরপরে দেখো, খ নং প্রশ্নে বলা হয়েছে মাইনাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস নাইনের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই পুরো রাশিটা তুলে নিচ্ছি, খ মাইনাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস নাইন, এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি মাইনাস বাইরে মাইনাস ভিতরে, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস থ্রি, তারপর হচ্ছে প্লাস বাইরে মাইনাস ভিতরে, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সিক্স, তারপর হবে প্লাস নাইন। তাহলে দেখো প্লাস আছে আমাদের দুটো, থ্রি এবং নাইন, কী হবে, টুয়েলভ, এরপর মাইনাস আছে শুধু সিক্স, তাহলে টুয়েলভ থেকে সিক্স গেলে কত থাকে, সিক্স। বন্ধুরা, আমাদের অঙ্ক এখানেই শেষ। এখন আমরা বলতে পারি এই রাশিটার মান হচ্ছে সিক্স। এরপরে আসো আমরা পরের অঙ্কটার দিকে যাই, এখানে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্সের যোগফল, নাইন এবং সিক্সের বিয়োগফল নির্ণয় করো। তো বন্ধুরা, এখন আমাদেরকে প্রথমে এই দুটো সংখ্যা যোগ করতে হবে এবং এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা তিনের গ নং প্রশ্নটা সমাধান শুরু করি। প্রথমে আমরা লিখব মাইনাস থ্রি এবং সিক্স এর যোগফল নির্ণয়। এইবার আমরা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমাদের প্রথমে সংখ্যা রেখা আঁকতে হবে। এখানে আমাদের জিরো দিতে হবে, বামে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে যেতে হবে, আর ডানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যেতে হবে। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি আমরা জিরো থেকে তিন ঘর
বামে এলাম, মাইনাস থ্রি পেলাম। এবার আমরা হচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখবো। এবার হচ্ছে আমরা সিক্স যোগ করব, তাহলে সিক্স কোন দিকে? ধনাত্মক দিকে। তাহলে আমরা কী করব? আবার এখান থেকে ছয় ঘর ডানে যাব। এবার আমরা পেলাম মাইনাস সিক্স। তাহলে আমাদের যোগফল কোথায় আছে? আমাদের যোগফল আছে এখানে, অর্থাৎ আমাদের যোগফল হচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়ালস থ্রি। তো তোমরা আশা করি এই সমস্যা আরও সহজে সমাধান করতে পারবে। যেমন এর পরের অঙ্কটা রয়েছে নাইন এবং সিক্সের বিয়োগফল। তাহলে আমরা আবার একটা সংখ্যা রেখা আঁকব, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, আর এই পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, এভাবে যেতে থাকবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমাদেরকে বলা হয়েছে নাইন এবং সিক্সের বিয়োগফল। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, জিরো থেকে নয় একক ডানে যেতে হবে। এরপর যেহেতু সিক্স বিয়োগ করতে হবে, সিক্স কি? ধনাত্মক। তাহলে আমাদের বিয়োগ করতে হলে কি করতে হবে? ঋণাত্মক দিকে যেতে হবে। তাহলে আমরা কি করব? সিক্স একক বামে আসব। তাহলে দেখো আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি, এখন আমাদের উত্তর হচ্ছে থ্রি। তাহলে নাইন মাইনাস সিক্স আমাদের ফলাফল হচ্ছে থ্রি। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গোজি এইটের সাথেই থেকো।